নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে। দেখুন, আজকে এত সুন্দর একটা কথা বলতে বলেছেন, খুব সুন্দর বিষয়টা, যে স্ত্রীকে ভালোবাসলে স্বামীর কী লাভ হয় জানেন? বলবো, একটা যুগ ছিল, দেখুন আমাদের বিয়ে নামক ব্যাপারটা হচ্ছে পৃথিবীর আদিমতম প্রতিষ্ঠান, গড়ে তোলার প্রথম সংস্কার হচ্ছে এই পরিবার, আর পরিবার কনসেপ্টটার মূলে রয়েছে বিয়ে। এই বিয়ে নামক ব্যাপারটা যদি না থাকতো, পরিবারগুলো এত সুগঠিত থাকতো না। তা এখন যাই হোক, এখন এই বিয়ের মধ্য দিয়ে স্বামী স্ত্রী যারা একে অপরকে জীবনে গ্রহণ করলো, খুব ভালো। এই বিয়ের সঙ্গে অনেক লৌকিক আচার আছে, সপ্তপদী গমন, বিয়েতে সাত পাক ঘোরা, তাই না, ছাজনা তলা, এইরকম আমাদের হিন্দু সংস্কারগুলো আমি জানি। আমি আরও অন্যান্য ধর্মের অনেক ধর্মীয় সংস্কার আছে, আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল। একটা সময় ছিল, বর বিদায় হচ্ছে, মা তাকে জল মিষ্টি খাইয়ে বিদায় করছেন আর কি। বর যাচ্ছে বিয়ে করতে, ছেলে যাচ্ছে বিয়ে করতে, মা জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছ বাবা? বলছেন, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। দেখুন, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা সম্মান করা এগুলো কর্তব্য, কিন্তু এই দাসী আনতে যাচ্ছি এই জায়গাটা মানতে পারছি না। যাকে তুমি পায়ে রাখবে, এটা পায়ে রাখার জায়গা নয়। দেখুন, মনে রাখবেন, স্ত্রীকে ভালোবাসলে স্বামীর কি উন্নতি হয়? আমি বলবো, স্ত্রীকে ভালোবাসা দিলে, তাকে দাসী মনে করলে আপনার এইরকম একটা ব্যাপার হবে, নিজেকে স্বামী স্বামী ভাবছেন। যারা অনেক স্বামী আছেন, নিজেকে একটু লর্ড মাস্টার প্রভু এগুলো ভাবতে ভালোবাসেন, স্ত্রীকে অধস্তন কর্মচারী ভাবেন, যারা এগুলো ভাবেন তারাই অজান্তে, আমি বলবো অনেক সময় এই আপনার আত্ম অহংকার আপনাকে জানতে দেয় না, অজান্তে অন্য একজনের চোখের জলের কারণ হয়ে যান। কর্মফল তো ভুগতেই হবে না, আর আপনি কি করেন, আপনি নিজে আপনিও সম্পর্কটা সুন্দর করে উপভোগ করতে পারছেন না, সম্পর্কটা উপভোগ করতে পারছেন না, আর অপরজন সে তার কাছে সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর যেখানে আনন্দ নেই, সেখানে দুজনের আয়ু কমতে থাকে। দেখবেন কিছু বছর যেতে না যেতেই রোগ ভোগ অ্যাটাক করে, যে পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলে, ঠিকঠাক বনিবনা অ্যাডজাস্টমেন্ট নেই, সেখানে এগুলো আসতে বাধ্য, রোগ ভোগ যন্ত্রণা আসতে বাধ্য, সন্তানাদি থাকলে তারা উচ্ছনে যায়। তা আমি বলবো যে এই জায়গাটা মনে হয় স্বামী, যে স্বামী স্ত্রীকে ভালোবাসে তার মতো সুপুরুষ আর কেউ নেই। ভালোবাসা এমন মানে এটা নয় যে স্ত্রী যা বলবে তাই চলতে হবে, তাই শুনে চলতে হবে, এটা ভালোবাসা নয়। ভালো ব্যবহার, ভালোবাসা কার কারে কয় তাই না, ভালোবাসা তা বুঝিয়ে বোঝাতে হয়, অনুভবের ব্যাপার। স্ত্রীকে রোজ ভালোবাসলে মনে রাখবেন স্বামীর আয়ু বর্ধিত হয়, খুব প্র্যাকটিক্যাল কথা। স্ত্রীর আয়ু বর্ধিত তো হবেই, স্বামীর আয়ু বেড়ে যায়, জীবন চলার শক্তি বৃদ্ধি হয়, কর্মক্ষেত্রে উদ্যমতা বাড়ে, এতগুলো পজিটিভ এফেক্ট আছে। তা আমি বলবো যে স্বামী স্ত্রীর ঝগড়াগুলো, ঝগড়া তো হবেই, মনের অমিল হবে, সকালে হলো বিকেলে মেটান, অভিমান ভাঙাতে জানতে হবে, ইগোর লড়াই থাকলে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কেউ বড় ছোট নয়, এগুলো একটু ভাববেন। প্রত্যেকে সুন্দর করে যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি, এই কনসেপ্টে সুন্দর করে আসুন জীবনটা উপভোগ করি। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করছি। পরবর্তী পর্বে আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।